টাকাটা আসলে যেহেতু নিয়ে যাওয়া হয়েছে এর কোনো কোনো প্ল্যানিং ছিল? অবশ্যই একটা প্ল্যানিং ছিল। আমি আসলে যে বাংলা টাকাটা ছিল সেটা হচ্ছে বাইরে যাওয়ার আগে আমি ব্যাংকে থেকে টাকাটা তুলছিলাম, যেটা ফেডারেশন থেকে বেতন দেয় 2 মাস 3 মাসের বেতন একসাথে করে, তারপরে তোলা হয়েছিল যে আমার এখানে মানে একটা ব্যাগ আমি আমার ভাইয়াকে পাঠিয়ে দিছি, এই জন্যে মানে বড় কোনো ব্যাগ ছিল না, আমি আমার ডয়ারে টাকা রাইখা যাব এই বিদায় আমি লেগেজ সহ টাকা সহ আমি সাথে নিয়ে গেছি। তো ওখানে মানে বাংলাদেশে আমি কিছু জিনিস মানে এখান থেকে কিনে বাড়ি নিয়ে যাব বিদায় আমি টাকাটা আমার সাথে নিয়ে গেছি, এবং আসার সময়ও মানে যাওয়ার সময় হ্যান্ড ক্যারি করছি, কিন্তু আসার সময় দেখছি যে অনেক বড় কিছু হতে যাচ্ছে বাংলাদেশে, এই জন্য আর কি হ্যান্ড ক্যারিটা করি নাই, লেগেজটা ছোটো লেগেজ ছিল তো ওইটা আমি বড় লেগেজের সাথেই দিয়ে দেই। কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে কখনো কল্পনা করি নাই, কারণ এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে এরকম কিছু ঘটতে পারে। হ্যাঁ, আসলে এই মানি ব্যাগে মাত্র 50 টাকা ছিল, তাছাড়া সব আর আমার ডাচ বাংলা ব্যাংকের যে কার্ডটা ছিল ওইটা রাখে আর সব টাকা নিয়ে গেছে, আর আমার পকেটে মাত্র 1300 টাকার মতো ছিল, এই টাকাটাই ছিল। ওখান থেকে আমি আমার ভাইকে আবার 150 টাকা দিই আর আমার কাছে এখন কিছু টাকা আছে। খারাপ লাগছে, আমি আসলে যখন আর কি ব্যাগটা খোলার পর আমি ইমোশনাল হয়ে গেছিলাম, আমার খুব কষ্ট লাগতেছিল কারণ আমার সাথে সানজিদার টাকাটাও ছিল। এইটা ভাই ভাই বেশি খারাপ লাগতেছে যে সানজিদার টাকাটাও আমার সাথে গেল, আমার একার টাকা না, ওর টাকাও ছিল, ওর $400 ছিল। ওর একটু মন খারাপ ছিল, কিন্তু ও বুঝতে পারছে যে এখানে আমার কোনো হাত নাই, কারণ সবসময় ও টাকা আমার কাছেই রাখে, যত টাকা পায় সব মানে আমার কাছেই রাখে, একসাথে আমরা দুজন টাকা রাখি, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যাবে আসলে কল্পনাও করি নাই। ফেডারেশন বলছে এবং কি আমাদের প্রেসিডেন্ট স্যার কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং আমাদের ওমেন্স উইংয়ের চেয়ারম্যান কিরণাপা উনিও আমাদের জানাইছে যে যদি টাকাটা না পাওয়া হয় তাহলে ফেডারেশন থেকে এবং কি সালাউদ্দিন স্যার নয় কিরণাপার নিজেই আমাদের টাকাটা দিতে চাইছে।